আচ্ছা, এন্ড অফ দ্য ডে ইস্টবেঙ্গলের এই ম্যাচটাকে যদি কেউ এক লাইনে হেডলাইন করে তাহলে এটা বলতে সবাই বাধ্য হবে যে জেতা ম্যাচ ছিল, সুযোগ ছিল, বাট সেটা ইস্টবেঙ্গল নিজেদের কিছু ভুলে হাতছাড়া করে এলো। 3 পয়েন্টের ম্যাচটা 0 পয়েন্ট পেয়ে বাড়ি ফিরতে হচ্ছে। এই ম্যাচের এই রেজাল্ট এক্সপেক্ট করা হয়নি, কেউই এক্সপেক্ট করেনি, বাট তারপরেও যে রেজাল্ট হয়েছে সেই রেজাল্ট নিয়ে কথা বলতে হবে, নেগেটিভ দিক নিয়ে কথা বলতে হবে যে কোন কোন ফল্ট থেকে নর্থ ইস্ট সুবিধা পেল এবং ইস্টবেঙ্গল কোথায় বেটার করতে পারত, এবং অবশ্যই ম্যাচের শেষে স্ট্যাটস বলো বা প্লেয়ারদের পারফরমেন্স বলো, পজিটিভ দিক তো নিশ্চিতভাবেই উঠে এসেছে। কথা বলবো পুরো ম্যাচটা নিয়ে। দেখো, ফার্স্ট অফ অল এই ম্যাচটা সিরিয়াসলি বলছি ইস্টবেঙ্গলে জেতা উচিত ছিল। হ্যাঁ, অবশ্যই অনেক প্রবলেমস ছিল, বেশ কিছু প্লেয়ারের আনঅ্যাভেলেবিলিটি ছিল, কন্টিনিউয়াসলি ইস্টবেঙ্গল ম্যাচ খেলছে, নতুন বিদেশি দুজন ঢুকেছে, এই সব কিছুকে মাথায় রেখে বলছে এই ম্যাচটা ইস্টবেঙ্গলের জেতা উচিত ছিল। নর্থ ইস্ট অবশ্যই ফার্স্ট হাফটা ভালো খেলেছে, বাট তারা এতটাও ভালো খেলেনি, এতটাও তারা ডমিনেন্ট করার চেষ্টা করেনি ম্যাচটাতে যে আমরা খেলতেই দেবো না ইস্টবেঙ্গলকে, এরকম সিচুয়েশন কিন্তু ছিল না। র্যাদার কি প্রথম যে দুটো গোল 4 মিনিটের মাথায় এবং 15-16 মিনিটের মাথায় যে দুটো গোল ইস্টবেঙ্গলকে ম্যাচটা থেকে অনেকটা ছিটকেই দিয়েছিল ফার্স্ট হাফে, সেই দুটো গোল কিন্তু ইস্টবেঙ্গল প্লেয়ারদের নিজেদের ভুলে। প্রথম গোলটা হয় সায়ন এবং রাকিবের যে বোঝাপড়ার ভুল ছিল সেখান থেকে, এবং রাকিবের মতো সিনিয়র ডিফেন্ডার এতদিন ইন্ডিয়ান ফুটবলে হয়ে গেল, এবার সিনিয়র ডিফেন্ডার তো বলা চলে, আন্ডার-17 টিমে সেই 2017-তে ছিল, তার বয়সের প্লেয়াররা ন্যাশনাল টিমে সিনিয়র প্লেয়ার হয়ে গেছে, তো তার যে ওই ধরনের ভুল যে আমি একটা প্লেয়ারকে বল দিলাম তারপরে সঙ্গে সঙ্গে এগিয়ে চলে যাচ্ছি, কোথাও এখানে কমিউনিকেশন কিন্তু ব্রেক হয় এবং সেখানে নর্থ ইস্টে যেটা দরকার ছিল সেটাই কিন্তু নর্থ ইস্ট করেছে, কাউন্টার অ্যাটাকটা তুলে আনে, টিম গেম দেখা যায়, 3-4 জন প্লেয়ারের ইনভলভমেন্ট এবং টমি জুরিচের একটা পারফেক্ট স্ট্রাইকার ফিনিশ, এবং এই প্লেয়ারটা কোথাও যে একটা খুব ভালো ইনক্লুশন, একটা যে বেস্ট সিগনেচার, এটা কিন্তু যখন প্লেয়ারটা এসেছিলো তখনই বলেছিলাম, আনএক্সপেক্টেড একটা সিগনেচার নর্থ ইস্ট করেছিল এবং তার ফলটা আজকের ম্যাচে পাওয়া গেল। টমি জুরিচের ওই প্রথম গোলটার থেকেও দ্বিতীয় গোলটা আরও ফ্যান্টাস্টিক হয়েছে, বাট নর্থ ইস্ট যখন সেকেন্ড গোল করে সেই জায়গাতে মাঝ মাঠে যে বল লুজটা আমরা শুরু থেকে বুঝতে পারছিলাম এবং প্রিভিউতে কথাও বলেছিলাম যে ইস্টবেঙ্গলের মাঝ মাঠ একটা কনসার্নিং জায়গা হয়ে দাঁড়াবে, সেখানে সাউল ক্রেসপো নেই, সৌভিক চক্রবর্তী নেই, এই যে না থাকাটা, এই না থাকাটা ভীষণভাবে ইস্টবেঙ্গলের মাঝ মাঠকে কিন্তু ভুগিয়েছে, বিশেষ করে হোসে অ্যান্তনিও পার্দো এবং অজয় ছেত্রীর যে কম্বিনেশন, একটা মুমেন্টের জন্যও কিন্তু ক্লিক করেনি, একটা মুমেন্টের জন্য এটা বোঝায়নি যে মাঝ মাঠ ইস্টবেঙ্গলের দখলে রয়েছে ফার্স্ট হাফে, এবং সেকেন্ড হাফে হোসে অ্যান্তনিও পার্দোকে তুলে দিয়ে বিষ্ণুকে নামাতে বাধ্য হন কার্লোস কুয়াদ্রাদো, এবং যে জায়গা থেকে অজয় ছেত্রী বলটা লুজ করে সেখান থেকে রিডিম ল্যাংয়ের অ্যাটাক এবং তারপরে গোল। এবং আমি এখানে বলবো হুয়ান পেদ্রো বেনালি, তিনি কোথাও ইস্টবেঙ্গলের পুরো টিমের যে ডেফিসিয়েন্সিগুলো রয়েছে সেইগুলোকে নোট করতে একদম সক্ষম হয়েছেন এবং ফাইনালি সেটাকে তিনি তার প্লেয়ারদের মধ্যে ঢোকাতে সক্ষম হয়েছেন, সেটা মাঠে রিফ্লেক্ট হয়েছে। ইস্টবেঙ্গলের সবচেয়ে বড় ডেফিসিয়েন্সি আজকের ম্যাচে ছিল দুটো সাইড ব্যাক, সবথেকে বেশি অ্যাটাক হয়েছে দুটো সাইড দিয়ে, এবং তারপর হচ্ছে ইস্টবেঙ্গলের ডিফেন্সিভ মিডফিল্ড পার্ট, মাঝখানে এত পরিমাণে বল জ্যামিং হয়েছে ফার্স্ট হাফে, ইস্টবেঙ্গলের দখলে বল পজিশন বেশি ছিল, পাস ইস্টবেঙ্গল অনেক বেশি খেলেছে, অ্যাকুরেট পাস ইস্টবেঙ্গল অনেক বেশি খেলেছে, কিন্তু বেশিরভাগ সময়ে কী হয়েছে সেই পাসগুলো বা সেই অ্যাকুরেট পাসগুলো সেটা নিজেদের অর্ধে, ব্যাক পাস হয়েছে, স্কোয়ার পাস হয়েছে, এবং কোথাও রাকিবের মতো ডিফেন্ডার যদি টমি জুরিচকে আড়াল করতে যায়, তাকে যদি কভার করতে যায়, তাকে যদি শিল্ড করতে যায়, সেটা যে খুব একটা পসিবল হবে না সেটা পরিষ্কার বোঝা গেছে, এবং টমি জুরিচ যখন নর্থ ইস্টের হয়ে থার্ড গোলটা করলো, নিজের সেকেন্ড গোলটা করলো, একটা বিউটিফুল ফিনিশ করেছে, বাট ওখানে কোথাও বলটা অনেক আগে ক্লিয়ার করে দেওয়া যায়, অনেক আগেই কিন্তু বলটা ক্লিয়ার হয়ে যায়, টমি জুরিচ অতক্ষণ বলটা পায়ে রাখতেই পারে না, যদি ওখানে জাস্ট একটু ডিফেন্সিভ সেন্স কাজ করতো রাকিবের তাহলে কোথাও কিন্তু ওই থার্ড গোলটা ইস্টবেঙ্গল কনসিড করতো না, এবং তাহলে কিন্তু ম্যাচটা 1 পয়েন্টেও ইস্টবেঙ্গল বাড়ি ফিরতে পারত, এবং যেটা হলো যে ইস্টবেঙ্গল কিন্তু নেমে গেল 9 নম্বরে, সুযোগ ছিল যেহেতু বাকি টিমগুলোর থেকে ম্যাচ কম রয়েছে, 3টে করে মোটামুটি গড়ে ম্যাচ কম রয়েছে, এবং 3টে ম্যাচে আমি বলেছিলাম যে ম্যাক্সিমাম যদি 3-3-1 7 পয়েন্টও ইস্টবেঙ্গল কালেক্ট করতে পারে তাহলে টপ6-এ একটা ভালো জায়গা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য হয়ে যাবে, বাট সেই যে সুযোগটা, সেই যে গোল্ডেন অপরচুনিটিটা, সেটা কিন্তু ইস্টবেঙ্গল আজকে মিস করলো। যদি এবার নেগেটিভ দিকের পাশে আমি কিছু পজিটিভ দিক নিয়ে কথা বলি, কারণ যখন একটা টিম হারে তখন তো নেগেটিভিটি নিয়ে সবাই কথা বলে, নেগেটিভিটি তো ছিল, মহেশের পারফরমেন্সে আজকে ল্যাকিং দেখা গেছে, কেন হয়েছে না হয়েছে সেটা পরে আসছে, কনক্লুশন পার্টে আসছি, বাট পজিটিভ দিক কী, সবচেয়ে বড় পজিটিভ দিক দুটো হচ্ছে যে দুজন যে নতুন বিদেশি,
যাদের ইনক্লুশন নিয়ে ইস্টবেঙ্গল সমর্থকরা দ্বিধা দ্বন্দ্ব এবং উৎসাহ দুদিকেই মেতে ছিল যে কি হবে। কেউ কেউ মাঝামাঝি ছিল, চলো আসুক দেখা যাক তারপর। এটা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে করি যে আগে প্লেয়ারটা আসতে দাও, খেলতে দাও, তারপর বোঝা যাবে। আগে থেকে না তো হাইপ করে কিছু লাভ আছে, আর আগে থেকেই না তো তাকে নেগেটিভ করে দেওয়ার কোনো দরকার রয়েছে বলে। বাট ভিক্টর ভাসকুয়েজ যেভাবে তার টাচ দেখা গেছে, যেভাবে তার ওয়ান টাচ প্লে দেখা গেছে, তার যেভাবে বল বাড়ানো দেখা গেছে, ক্রস তোলা দেখা গেছে, আরও বেশি গেম টাইম পেলে, আরও টিমের সাথে বেশি করে সেট আপের মধ্যে থাকতে পারলে, কম্বিনেশন করতে পারলে, এই প্লেয়ারটা কিন্তু বলে বলে গোল করানোর মতো প্লেয়ার রয়েছে ভাই, সিরিয়াসলি বলছি। তার এজটা 37, এটা ভুলে যাওয়া ভালো। যদি ফিট থাকে, যদি তার যে কোয়ালিটি রয়েছে, স্কিল রয়েছে, তার 50-60% ডেলিভারি করতে পারে, তাহলে কিন্তু এই টিমে তার বলগুলো থেকে গোল কনভার্ট করার প্লেয়ার রয়েছে। এবং তার সাথে ফেলিসিও ব্রাউন ফোর্স গোল করলো যে জায়গা থেকে ফিনিশটা করেছে, পারফেক্ট একটা স্ট্রাইকারের ফিনিশ, এটাই দরকার ছিল ইস্টবেঙ্গলে। এই জিনিসটাই বলেছি যে এই যে খামতিগুলো দেখছিলাম ইস্টবেঙ্গলে, যে এত সুযোগ তৈরি হচ্ছে বাট গোল হচ্ছে না, যেটা কোথাও দরকার ছিল এখানে হাভিয়ের সিভেরো টোরোর এতদিন ধরে, যে এই ধরনের জায়গা থেকে হাফ চান্সকে ফুল চান্সে কনভার্ট করা, বা কোথাও ওয়েট করে থাকা যে আমি বলটা পেলে এখান থেকে গোলটা করব, যেটা আজকে ফেলিসিও ব্রাউন করেছে। ও জাস্ট ওই জায়গাতে ওয়েট করেছে, ওর মাথায় বল এসেছে, ও হেড করেছে। একজন গোল প্রচারের কাজ হচ্ছে এটা, এবং তার ফল ইস্টবেঙ্গল পেয়েছে। হয়তো ম্যাচটা হেরে গেছে, বাট ওখান থেকে কিন্তু কামব্যাকের রাস্তা তৈরি হয়েছিল। এবং যদি বলি যে লাস্টে কনক্লুশন, যে কেন আজকের এই রেজাল্ট, কী কী কারণ হয়ে থাকতে পারে, তাহলে প্রথম জিনিসটা হচ্ছে দেখো, কন্টিনিউয়াসলি ইস্টবেঙ্গল কিন্তু ম্যাচ খেলছে। 11টা ম্যাচে ইস্টবেঙ্গল অল ওভার আনবিটিং ছিল, আইএসএল এবং সুপার কাপ মিলিয়ে সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে। তার কয়েকদিনের মাথাতে ডার্বির মতো একটা ম্যাচ খেলতে হয়েছে, সেখানে মোটামুটি যা ছিল প্লেয়ারদের মধ্যে সবটা উজাড় করে দিতে হয়েছে, তারপরে সে ডার্বিটা 2-2 গোলে ড্র হয়েছে। এবং এই যে কন্টিনিউয়াসলি ম্যাচ খেলা, তার ফলে একটা ফ্যাটিগ হয়ে থাকতে পারে প্লেয়ারদের, যেটা কোথাও আজকে অনেক প্লেয়ারের যে আপ টু দ্য মার্ককে গিয়ে পারফরমেন্স করা, সেখানে মহেশের কথা বলবো, সেখানে আমি হোসে অ্যান্তনিও পারদোর কথা বলবো, নিশু কুমারের কথা বলবো, ইভেন কিছু কিছু ক্ষেত্রে হয়তো আজকে নন্দা গোল করেছে, বাট নন্দার মধ্যে যে স্পিডটা, যে অ্যাকুরেসিটা আমরা দেখতে পাই অন্যান্য ম্যাচে, সেটা আজকে হয়তো দেখতে পাইনি এতটা। তো কোথাও সেই ফ্যাটিকটা কিন্তু রিজন হয়েছিল। দ্বিতীয় হচ্ছে যে দেখো, মাঝে মাঠে দুজন স্তম্ভ না থাকা, সাউল ক্রেসপো, সৌভিক চক্রবর্তী, তারা কন্টিনিউয়াসলি দুজনে মিলে মাঝে মাঠটাকে লিড করেছে। দুজন প্লেয়ার একই ম্যাচে নেগেটিভ মাইনাস, মানে একটা এফেক্ট পড়বে। হয়তো ডার্বিটা উতরে গেছে, বাট তার মানে এই নয় যে পরপর সব ম্যাচই একইভাবে উতরে যাবে, সব ম্যাচেই সমান পারফরমেন্স বাকি প্লেয়াররাও তুলে ধরবে, কারণ বাকিরাও রেগুলার গেম টাইম পায় না, নতুন প্লেয়ার রয়েছে, ইয়াং প্লেয়ার রয়েছে, কোথাও সেই জায়গাটাতে রাতারাতি মানিয়ে নেওয়াটা সম্ভব না। এই দুজন প্লেয়ারের না থাকা, মাঝ মাঠে যে প্রপার দখল, বা কোথাও আলটিমেট আজকে যদি সৌভিক থাকতো, তাহলে টমি জুরিজ বলো বা নেস্টার অ্যালবিয়াক বলো, তাকে কিন্তু ভালোভাবে মার্ক করতে পারতো। এবং থার্ড থিং হচ্ছে, বারবার করে দুটো উইংয়ে যে ল্যাকিং দেখা যাচ্ছে, যেখান থেকে জিতিন অ্যান্ড রিডিম কন্টিনিউয়াসলি অ্যাটাক করে গেল। আজকে দেখো পার্থিব কিন্তু স্টার্ট করেনি, বেঞ্চ থেকে স্টার্ট করেছিল, পরে নেমেছিল, একটা সুযোগও পেয়েছিল, একটা কন্ট্রোভার্সিয়াল অফসাইড ছিল, ঠিক আছে বাদ দাও, সেখানে খুব একটা এফেক্ট পড়েনি তাদের জন্য। ইস্টবেঙ্গলের ক্ষেত্রেও একই ব্যাপার হয়েছে, একটা বক্সের মধ্যে ফাউল ছিল, পেনাল্টির আবেদন ছিল, তবে হ্যাঁ, যেখানে ভিক্টর ভাসকুয়েজ ফাউল্ড হলো একদম বক্সের মাথাতে, ওটা কিন্তু ফাউল ছিল। প্রথমে বলে চ্যালেঞ্জ হলো, ফাইনালি কিন্তু ফিনিশটা পায়ে হয়েছিল, 50-50 কল, এবং সেই ক্ষেত্রে যে অ্যাটাকার রয়েছে সে অ্যাডভান্টেজ পাবে। কেন ফাউল দেয়নি রেফারি জানে, এটা হয়ে আসছে যেখানে, রেফারিকে নিয়ে আলাদা করার কিছু বলার নেই, রেফারিং ডিসিশন নিয়ে আমি যত কম কথা বলবো সেটা বোধহয় আমার জন্য ভালো। কিন্তু দুটো সাইড ব্যাক, তাদের যে একটা বিরাট বড় ল্যাক রয়েছে, ডেফিসিয়েন্সি রয়েছে, এটা কিন্তু পেড্রো বেনালি তিনি বুঝতে পেরেছিলেন, এবং এখানে কোথাও ট্যাকটিক্সের খেলাতে তিনি কিছুটা অ্যাডভান্টেজ পেয়েছেন। উল্টো দিকে কার্লোস কুয়াদ্রা, তার হাতে অপশনস কম ছিল, খুব একটা তার কাছে রাস্তা কিছু ছিল না, যা কিছু লিমিটেড সোর্স ছিল সেটা দিয়ে কাজে লাগাতে হয়েছে, এবং এইভাবেই এগোতে হবে, এইভাবেই যেতে হবে। যে কটা নেগেটিভ ব্যাপার রয়েছে সেইগুলোকে মিটিয়ে ফেলতে পারলে পরের ম্যাচে মুম্বাই সিটি এফসি রয়েছে, এবং সেখানে কিন্তু কার্লোস কুয়াদ্রা তিনি পাবেন না ক্যাপ্টেনকে। ক্লেটন সিলভাস এই ম্যাচটা মিস করছে 4টে ইয়েলো কার্ডের জন্য, লালচুংনুঙ্গার 3টে ইয়েলো কার্ড হয়েছে, পরের ম্যাচে একটা ইয়েলো কার্ড, মানে আবারও একটা ম্যাচে তাকে সাসপেন্ড থাকতে হবে। তো এই বিষয়, মানে এইসব জিনিস নিয়ে কিন্তু ইস্টবেঙ্গলকে এখন চলতে হবে। তো নেগেটিভ পজিটিভ সব দিক মিলিয়ে এটা বলতে পারি যে মোটামুটি ইস্টবেঙ্গল আজকে হারার মতো খেলেনি। ফার্স্ট হাফটা যদি নর্থ ইস্ট ওই সুযোগগুলোকে কাজে লাগিয়ে নিজেদের দখলে রাখতে পারে, তাহলে সেকেন্ড হাফটা কিন্তু ছিল ইস্টবেঙ্গলের। বল পজিশন থেকে শুরু করে পাসিং সব দিক থেকে কিন্তু ইস্টবেঙ্গল ম্যাচটা দখলে রাখতে চেষ্টা করেছিল, বাট ফাইনালি হয়নি। দুটো গোল করে পিছিয়ে পড়ার পরেও কিন্তু 3 নম্বর গোলটা উঠে আসেনি, যেখান থেকে ইস্টবেঙ্গল ম্যাচে পজিটিভ পয়েন্ট নিয়ে বাড়ি ফিরতে পারতো। বাট এখান থেকে আমার মনে হয় না ইস্টবেঙ্গল ফ্যানাদের খুব একটা হতাশ হওয়ার জায়গা রয়েছে বলে, অবশ্যই 3 পয়েন্ট হাতছাড়া হলো, বাট যে
খেলাটা কোথাও ম্যাক্সিমাম প্লেয়াররা তুলে ধরেছে, এখান থেকে যদি আরও কিছুটা ইম্প্রুভ হয় তাহলে পরের ম্যাচ থেকে আরও পজিটিভ ব্যাপার আমরা এক্সপেক্ট করতেই পারি ইস্ট বেঙ্গলেরই ওভারঅল টিমটা থেকে। তো দেখা যাক পরের ম্যাচে কী ওয়েট করে রয়েছে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে। এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, যা যা ওপিনিয়ন রয়েছে তোমাদের ম্যাচটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো, যদি কিছু মিস করে গিয়ে থাকি অবশ্যই ধরে দিও। তো বাস আমি আমার মতো করে বললাম, বাকিটা তোমরা তোমাদের মতো করে কমেন্ট করতে থাকো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দিন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।